মুখ্যমন্ত্রী আজকে ডেঙ্গি নিয়ে হাস্যকর কথা বলেছেন। পঞ্চায়েতে বোর্ড গঠন হয়নি তাই ডেঙ্গি থামানো যাচ্ছে না। পঞ্চায়েতের বোর্ড গঠনের সঙ্গে মশা কখন কোথায় ঘুরছে তার কি সম্পর্ক? আর পঞ্চায়েত বোর্ড তো আছে, প্রধান তো আছে, খারিজ তো হয়নি, নতুন বোর্ড আসেনি, কিন্তু এক্সিস্টিং বোর্ড তো কাজ করছে। বোঝাই গেল না মুখ্যমন্ত্রীর কথা মানেটা কি আছে। ওটা বোঝা গেল যে বিদেশের ব্যাংকের অ্যাকাউন্টে পাচারের টাকা কি করে যুক্ত হয়েছে সেটা সবাই বুঝতে পারছে, মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না। আর মুখ্যমন্ত্রী এক্ষেত্রে বোর্ড কেন তৈরি হলো না এবং তার সঙ্গে ডেঙ্গুর কি সম্পর্ক করলেন আমি জানি না। মহামারীর মতন হচ্ছে, বাড়ছে, সরকার অপদার্থ, পৌরসভা ইত্যাদি অপদার্থ, কেউ কিছু কাজ করছে না, এবং ডেঙ্গু মোকাবিলায় সরকারের কোনো ভূমিকা নেই।